আমি এত কিছু জানি না, তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা, আর সেটা ভালো স্যালারির হতে হবে, আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করব এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুক বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই, আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি পায়। তার স্যালারি তো বেশি হবেই, তার এজটা দেখো তুমি, আর আমার এজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখনো। সে বয়স টয়স কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ? তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40-50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? না হলে নাই, আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস, আমার তো একটা ক্যারিয়ার আছে, লাইফে চাওয়া পাওয়া আছে, হ্যাঁ এগুলো তো তুমি বুঝবা না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না, আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে না। ভালো থেকো।